হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিটি বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একদম নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেই প্রোডাক্টটি রিভিউ নিয়ে অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমাদের কাছে। অনেক দিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে সবাই যে আপু এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করে আমাদেরকে জানাও যে প্রোডাক্টটি আসলে কতটা কার্যকরী, বা এই প্রোডাক্টটা আসলে কি কাজ করে কি না, বা এই যে ভাইরাল প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি কতটা আসলে জেনুইন সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানাও। তা আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের রিকোয়েস্টটা আজকের রিভিউটি করা, বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের জন্য বলছি যে আপনাদের জন্য এই রিভিউটি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমি 100% চেষ্টা করবো জেনুইন রিভিউ দেওয়ার জন্য, যেটা আমি অল টাইম দিয়ে থাকি। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকে যে ভিডিওটি আছে। আমি প্রথমেই যা কী দিয়েছি আপনাদেরকে আমি কোন প্রোডাক্টের রিভিউটি করতে যাচ্ছি, এটি হচ্ছে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট, ভীষণ ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। এটি আমরা সবাই চিনি, সবাই পরিচিত এই লোগোটির সাথে। এই লোগোটি দেখলে নিশ্চয় আপনারা চিনতে পারছেন, এটি হচ্ছে খাজানা ক্রিম, অনেক পপুলার একটি ক্রিম। এখন পর্যন্ত এই প্রোডাক্টের সাথে পরিচিত না আমার মনে হয় খুব কম মানুষই আছে, যারা হচ্ছে অনলাইন প্রোডাক্টগুলো সার্চ করে, পেজগুলো সার্চ করছে, বা যারা হচ্ছে অনলাইন পেজগুলো ফলো করছে বা নতুন প্রোডাক্টের আপডেট রাখে, তারা তো সবাই নিশ্চয় জানেন যে এই প্রোডাক্টটির নাম হচ্ছে খাজানা ক্রিম। তো এই খাজানা ক্রিমের কী কী ক্লেম করছে সেটা প্রথমে বলে নিচ্ছি। খাজানা ক্রিমটা যারা রিভিউ করছে বা যারা হচ্ছে অনলাইনে এই প্রোডাক্টটি সেল করছে, যে সেই সেলাররা ক্লেম করছে যে এই প্রোডাক্টটি হচ্ছে আপনার স্কিনকে 8 থেকে 10 টুন পর্যন্ত ফর্সা করবে, আপনার স্কিনের কালো দাগ রিমুভ করবে, স্কিন দিয়ে সাদা তিল লাল তিল রিমুভ করবে, মেস্তা দূর করে দেবে, ডার্ক সার্কেল রিমুভ করবে, রিঙ্কেল রিমুভ করবে, আপনার স্কিন থেকে আনইভেন টোন রিমুভ করবে, যত ধরনের প্রবলেম আছে সব কিছু তারা এই ক্রিমটি আপনাকে রিমুভ করে দিবে। এবং পাশাপাশি এটি আপনাকে কী কাজ করছে, এটি হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি হোয়াইটনিং ব্রাইটনিং করবে, স্কিনকে বেবি স্কিন করবে, ছোটো বাচ্চাদের মতো নাকি স্কিন হয়ে যাবে, সেটা হচ্ছে যারা এই প্রোডাক্টটি রিভিউ করছেন সেই সেলাররা বলছেন। তো এই প্রোডাক্টটি যারা রিভিউ করছেন বা যারা হচ্ছে অনলাইনে সেল করছেন তাদের ক্লেম করার কথা হচ্ছে এটি খাজানা ক্রিম, তাদের এই কাজগুলো করে থাকে। এবং এই ক্রিমটি ইউজ করার পরে অনেকেই নাকি এখন পর্যন্ত অনেক নায়িকারা ইউজ করছেন, যারা হচ্ছে অনেক বড় বড় নামি দামি নায়িকারা আছেন তারাও নাকি এই ক্রিমটি ইউজ করেছেন এবং তারা খুব ভালো রেজাল্টও পেয়েছেন, সেরকম রিভিউ নাকি তাদের কাছে আছে। তো আমি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করছি লাস্ট কয়েকদিন ধরে, কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছে অনেক দিন ধরে, লাস্ট 6 মাস ধরে আমি রিকোয়েস্ট পেয়ে যাচ্ছি এই প্রোডাক্টটি রিভিউ করার জন্য। যেহেতু আমি অনেক দিন ধরে আমি একটু বিরতিতে ছিলাম, প্রোডাক্ট নিয়ে কাজ করিনি, বন্ধ করছিল, তো কিছুদিন হলো আমি আবার চেষ্টা করছি অ্যাক্টিভ হওয়ার জন্য এবং এই প্রোডাক্টটি আমি কালেক্ট করেছি। এটি এখন হচ্ছে আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, আমি এখনও অবধি অনেক অনেক মার্কেটে দেখেছি, আমি খুব আমার আশেপাশে একটু ভালো মার্কেট থেকে এই প্রোডাক্টটি আমি কালেক্ট করেছি। তাদের প্রাইসটা ছিল হচ্ছে 900 টাকা, বলছে এটা অনেক ভাইরাল ক্রিম, এত কমে তারা দেওয়া যাবে না। অনেক দামাদামি করার পরে 2-3টি দোকান সার্চ করার পরে আমি শেষ পর্যন্ত 650-তে কিনেছি, 650 টাকা আমি এটি কিনতে পেরেছি। তো অনেক পেজে এটি কিন্তু এখন 450 টাকা সেল করতে শুরু করে 1500 টাকা পর্যন্ত এখনও সেল হচ্ছে, যখন নতুন নতুন আসছে তারা কিন্তু 1500 থেকে 1800 টাকা পর্যন্ত এটি সেল করেছে। এবং এখনও দেখা যাচ্ছে অনেক পেজে কিন্তু আপনারা হচ্ছে 450 থেকে কোনো কোনো পেজে 1500 টাকার মধ্যে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন। এই প্রোডাক্টটি এখন অবধি প্রচুর ভাইরাল একটি প্রোডাক্ট। তো এই যে ক্রিমটি আছে, এই ক্রিমটি কিন্তু আমি যে প্যাকেজিং দেখাচ্ছি এটি ছাড়াও কিন্তু আরও অনেক প্যাকেজিং আছে, সাথে হচ্ছে আমি এই ভিতরে এই কোটাটি পেয়েছি, ভিতরে হচ্ছে এরকম খুব সুন্দর একটি হচ্ছে জারের মধ্যে ক্রিমটি থাকে। তো এইটা হচ্ছে আমি এইটার সাথে পেয়েছি এই খাজানা ক্রিমের এই কোটার সাথে। এবং এই প্রোডাক্টটি ক্লেম করছে এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট, এবং এখানে প্যাকেটের গায়েও কিন্তু মেড ইন থাইল্যান্ড লেখা আছে এবং বারকোডও দেওয়া আছে। আপনারা সার্চ করলে বারকোডেও আপনার মেড ইন থাইল্যান্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে, বারকোডটা যখন আপনারা স্ক্যান করবেন। তো এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো অনেকেরই পছন্দ নাও হতে পারে। তো প্রথমত হচ্ছে একটি প্রোডাক্টের কয়টি প্যাকেজিং থাকে, যদি এই প্যাকেজিংয়ে থাকে এই লোগোতে এই নামে যখন প্রোডাক্টটি আসবে একটি প্রোডাক্টের একটি প্যাকেজিং হবে এবং একটি হচ্ছে এরকম জার হবে, বারবার কিন্তু চেঞ্জ হবে না। এখন অবধি আপনারা যদি অনলাইন পেজ দেখেন বা অনলাইনে যদি এই প্রোডাক্টটি দেখেন দেখতে পাবেন যে এরকম টোটাল হচ্ছে এখন পর্যন্ত আমি মিনিমাম 5 থেকে 6টি প্রোডাক্ট দেখেছি, বিভিন্ন সাইজের বিভিন্ন প্যাকেজিংয়ের বিভিন্ন ধরনের হচ্ছে জারে। এই জারটি বিভিন্ন রকমের হয়ে থাকে, কোনোটা গোল হয়ে থাকে, কোনোটা চ্যাপটা হয়ে থাকে, কোনোটার উপরে এখানে থাকে অন্য কিছু কাজ করা থাকে, কোনোটা প্লেন থাকে, এক একটা প্রোডাক্ট এক এক রকম থাকে। ভিতরে যে প্রোডাক্টটা সেটা কিন্তু বিভিন্ন রকমের থাকে, ঠিক আছে। তো একটা প্রোডাক্ট থাকে ভিতরে হচ্ছে আপনার ক্রিম কালারের হয়ে থাকবে, কোনোটা একদম ধবধবে সাদা, কোনোটা আবার হচ্ছে একটু হলদে টাইপের, এক একটা প্রোডাক্ট একদমই
এক এক রকম, প্যাকেজিং থেকে শুরু করে কোটা থেকে শুরু করে ভিতরে প্রোডাক্ট পর্যন্ত চেঞ্জ। ওকে, তো সব কিছু ঠিক আছে, সেটা তারা বলছে যে প্রোডাক্ট একটা একরকমভাবে তৈরি করেছে, যার যেটা ভালো লাগছে, যে যেটা পাচ্ছে তারা কিনছে, তারা সেল করছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন কথা হচ্ছে যে আমার যে সাবস্ক্রাইবাররা আছে তাদের জন্য এই রিভিউটা করছি, কারণ আমি জানি না যে যারা এই প্রোডাক্টটা ইউজ করছেন বা যে সেলাররা আছেন তাদের হয়তো আমার রিভিউটা পছন্দ নাও হতে পারে, হতে পারে আমাকে নিয়ে তারা অনেক ধরনের আজেবাজে মন্তব্য করতে পারে। বাট আমার কাজ হচ্ছে আমার সাবস্ক্রাইবারদেরকে যারা আমাকে রিকোয়েস্ট করেছে তাদেরকে একটা জেনুইন রিভিউ দেওয়া। আমি চেষ্টা করছি সে আপদের জন্য আমি জেনে বুঝে 650 টাকা খরচ করে এই প্রোডাক্টটা কিনেছি, এবং হচ্ছে আমি সেই কস্টিং দিয়ে টাইম বের করে বাহিরে গিয়ে আমি প্রোডাক্টটি এই জন্যই কালেক্ট করেছি, আমি রিয়াল একটি রিভিউ দিব বলে। এবং আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে 100% না 1000% রিয়েল রিভিউটা দেওয়ার জন্য, ঠিক আছে? সো এই যে প্রোডাক্টটি আছে, প্রথমে তো প্যাকেজিং দেখিয়েছি, এই যে প্যাকেজিংটি নিয়ে ফার্স্টে বলবো। ওকে, ফার্স্টে বলবো প্যাকেজিং নিয়ে। প্যাকেজিং নিয়ে কেন বলছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি যে ব্র্যান্ডের নাম সেটা হচ্ছে পিসেস অ্যান্ড ক্রিম। ওকে, এই যে প্যাকেটে লেখা থাকে এটা পিসেস অ্যান্ড ক্রিম, এটা হচ্ছে একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি আপনি যখন গুগলে সার্চ করবেন আপনি কিন্তু পেয়ে যাবেন। এটি হচ্ছে ইউকের একটি ব্র্যান্ড, এটি থাইল্যান্ডের কোনো ব্র্যান্ড না, এটা হচ্ছে ইউকের ব্র্যান্ড। ইউকের একটি বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে পিসেস অ্যান্ড ক্রিম, এবং তাদের অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে। তারা হচ্ছে আইশ্যাডো সেল করে, তাদের আইশ্যাডো অনেকগুলো পেয়ে যাবেন, আইশ্যাডো একটা সেকশন আছে। এবং তারা কোনো নাইট ক্রিম সেল করে না, তাদের কোনো নাইট ক্রিম নেই, এটা যেটা নাইট ক্রিম তাদের কোনো নাইট ক্রিম নেই। সেম লোগো, সেম প্যাকেজিং। ওকে, মডমারিস নামে হচ্ছে একটি প্রোডাক্ট পাবেন, সেই প্রোডাক্টটি হচ্ছে একটি আইশ্যাডো, একদম সেম প্যাকেজিংয়ে ছোট একটি আইশ্যাডো পাবেন, সিঙ্গেল আইশ্যাডো, নট কোনো প্লেটার, আইশ্যাডো কোনো প্লেট না, এই সেম প্যাকেজিংয়ে, সেম বক্সিংয়ে, সেম কালারের সব কিছুতে হচ্ছে আপনারা একটা আইশ্যাডো পাবেন। আর আপনারা যদি গুগলে সার্চ করেন এই ব্র্যান্ডটি তাহলে খুব ইজিলি আপনারা সেই ব্র্যান্ডটি পেয়ে যাবেন, এবং ওখানে যে আইশ্যাডোর ওখানে যে একটি এইরকম সেমই একটা আইশ্যাডো পাবেন। খাজানা ক্রিম বলতে কোনো ক্রিম গুগলে কোথাও আপনারা পাবেন না, গুগলে কোথাও খাজানা ক্রিম বলতে কোনো কিছু নেই, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে হচ্ছে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনারা কেউ সেটা পাবেন না। তো যারা বাংলাদেশে যে সেলাররা যারা সেল করছেন, যারা রিভিউ করছেন, যারা লাইভে দেখাচ্ছেন, তারা কীভাবে এই প্রোডাক্টে থাইল্যান্ড থেকে পেয়েছেন তারাই ভালো জানেন। থাইল্যান্ডেও কোনো এরকম কোনো খাজানা ক্রিম বলতে কোনো ক্রিম সেল করা হচ্ছে না। খাজানা কথাটি হচ্ছে আপনার একটি হচ্ছে উর্দু কথা, বাংলা বলতে পারি, হিন্দিতে আছে খাজানা, উর্দুতে আছে, পাকিস্তানি তো আমরা জানি যা আছে, তো হিন্দি, উর্দু এবং বাংলা তারা হচ্ছে আমরা খাজানা কথাটি ইউজ করি। থাইল্যান্ডে নিশ্চয়ই খাজানা বলতে কোনো কথা নেই, খাজানা মানে হচ্ছে গুপ্ত ধন বা গুপ্ত কিছু একটা, গোপন কিছু একটা, রহস্য, ঠিক ম্যাজিক্যাল কিছু পাওয়া। তো খাজানা বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে তাই, তো খাজানা বলতে থাইল্যান্ডের ভাষা কিছু হওয়ার কথা না, কিন্তু তারা এটা নাম দিয়েছে খাজানা ক্রিম। আমার ক্রিমের গায়ে কোথাও খাজানা ক্রিম লিখা নেই, বাট কিছু কিছু প্রোডাক্টের গায়ে খুব ক্লিয়ারলি খাজানা ক্রিম লেখা আছে, খাজানা নাইট ক্রিম, খাজানা ক্রিম, এভাবে বিভিন্ন কিছু লেখা থাকে। সো ভিউয়ার্স, আমি বলবো যে খাজানা ক্রিম বলতে থাইল্যান্ডের কোনো ক্রিম হয় না, এটা হয়তো বা হতে পারে বাংলাদেশে কোথাও বসে বানাচ্ছে, কিংবা যে যার মতো মন মতো হচ্ছে প্যাকেজিং তৈরি করছে, মন মতো হচ্ছে আপনারা এরকম জার তৈরি করছে, এবং মন মতো এরকম হচ্ছে তারা ব্র্যান্ডিং করে ছেড়ে দিচ্ছে মার্কেটে। আর কিছু বোকা মানুষ হচ্ছে যারা কিনা খাজানা ক্রিম খুব নিয়ে নিচ্ছে, ফর্সা হয়ে যাবে, ধবধবে সাদা হওয়ার আশাতে তারা এই প্রোডাক্টটা পারচেজ করছে এবং প্রতারিত হচ্ছে। এই প্রোডাক্টটি দিয়ে এখনও পর্যন্ত আমি অনেকের কাছে জেনেছি যে তারা কোনো রেজাল্ট পায়নি। আমার কিছু কাস্টমার আছে যারা হচ্ছে সাবস্ক্রাইবার আছে, তারা এই প্রোডাক্টটি পারচেজ করেছে এবং বোঝাপ আমি 1500 টাকা দিয়ে পারচেজ করেছি, আমি ইউজ করেছি, এক সপ্তাহ করেছি, 15 দিন করেছি, কোনো রেজাল্ট আসেনি। আবার কয়েকজন বলেছে এটি ইউজ করার পর তাদের স্কিনে র্যাশ হচ্ছে এবং তাদের স্কিনটা হচ্ছে জ্বালাপোড়া করছে। আমার কথা হচ্ছে যে আপনারা এই প্রোডাক্টটি জেনে বুঝে কেন ডুপ্লিকেট প্রোডাক্টটি ইউজ করতে যাবেন। এই নামে যেহেতু কোনো প্রোডাক্ট নেই, যেহেতু খাজানা ক্রিম বলতে কোনো ক্রিমই নেই, তাহলে বাংলাদেশে শুধু পাওয়া যাচ্ছে খাজানা ক্রিম, থাইল্যান্ডেও পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশে কিন্তু এই খাজানা ক্রিমটি পাওয়া যাচ্ছে। সো আপনারা যদি চান যে হ্যাঁ জেনে বুঝে যদি বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করতে চান, যে প্রোডাক্টটি ইউজ করলে কোনো কাজ হবে না, এতে কী আছে না আছে কিছু আপনি জানেন না, এখানে কোনো ইনগ্রিডিয়েন্টস বলতে কিচ্ছু লেখা নেই, যেখানে কি এখানে ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, ঠিক আছে, ইংলিশ বলা আছে, তো এটার সাথে কোনো কমপ্লেন থাকে না, ভিতরে কোনো হচ্ছে কোনো কিছু নেই, জাস্ট এরকম একটা প্যাকেটের মধ্যে একটা প্যাকেটে চলে আসছে। এবং এই প্রোডাক্টটি ইউজ করলে আপনাদের কোনো ধরনের কাজ হবে না, এক কথা এই প্রোডাক্টটি সম্পূর্ণ ডুপ্লিকেট একটি প্রোডাক্ট, বাংলাদেশি একটি প্রোডাক্ট, যেটা কিনা বাংলাদেশে বসে বানানো হচ্ছে, এবং এতে এর কোনো ধরনের হচ্ছে আপনার তারা দেখাতে পারবে না যে থাইল্যান্ডের কোনো প্রোডাক্ট, থাইল্যান্ডের কোনো এরকম প্রোডাক্ট হয় না। সো ভিউয়ার্স,
যদি আপনারা চান আমি ক্রিমটি নিয়ে এসেছি, আমি একটু খুলে দেখাই। আমার যে ক্রিমটি আছে এটি কিন্তু ভিতরে সাদা কালারের, একদম ধবধবে সাদা কালারের একটি ক্রিম। তো এই ক্রিমটি আমি এখান থেকে কিছুটা নিয়ে আমি হাতে ইউজ করে দেখেছি, কারণ আমার এত সাহস নেই যে আমি আমার স্কিন নষ্ট করব। স্কিনে লাগিয়ে হচ্ছে আমার স্কিন পোড়ানোর মতো কোনো সাহস আসলে আমার নেই, আমি চাই না। সেজন্য আমি আমার ফেসে অ্যাপ্লাই করিনি, বাট আমি আমার হাতে অ্যাপ্লাই করেছি। হাতে অ্যাপ্লাই করার পরে হাতে হচ্ছে এটা কোনো ধরনের হচ্ছে ব্রেশ হয়নি বা কিছু হয়নি, ইরিটেশন হয়নি, কিছু হয়নি, খুব এরকম ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, ভালোভাবে ব্ল্যান্ড হচ্ছে, কিন্তু ফেসটা সাদা সাদা করে রাখবে, একদম সাদা এরকম ভেসে থাকে। এটা কিন্তু পুরোপুরিভাবে মিশে যায় না, ঠিক আছে, এটা পুরোপুরিভাবে মিশে যায় না। দেখুন অনেকটুকু দিয়ে এলাম আমি, এটা মিশে যাবে না, স্কিনে হচ্ছে আপনার ভেসে ভেসে থাকে। তো এটা আমার জানা মতে আমি 100% শিওর দিয়ে বলতে পারি এটা কোনো ধরনের খাজানা ক্রিম, বলতে গুগলে কিচ্ছু পাওয়া যাচ্ছে না খাজানা ক্রিম বলতে, এটা কোনো ধরনের নাইট ক্রিম না। আপনারা যদি জেনে বুঝে থেকে ইউজ করতে চান তারা করতে পারেন, বাট এটা কোনো অরিজিনাল কোনো থাইল্যান্ডের প্রোডাক্ট না। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই আপনাদের ইনফরমেশনটা পেয়ে গেছেন, আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে প্রোডাক্টটি আসলে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না। তারপর আপনারা ইউজ করতে চাইলে আপনারা নিজের ব্যক্তিগত পছন্দে ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটি ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।